নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়। বিগত বন্যায় বাঁধ ভেঙে যাওয়ায় বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে পোহাতে হয় ভোগান্তি। ঘটনাস্থল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের লাহুতারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচ ভায়া গ্রাম। এই গ্রামের ওপর দিয়ে প্রবাহিত নাগর নদী থেকে 100 মিটার দূরত্বে অবস্থিত পূর্ব রাঘবপুর প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা 266। স্থানীয় সূত্রের খবর, 2017 সালে ভয়াবহ বন্যায় বাঁধ ভেঙে যাওয়ায় বেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল বিদ্যালয় ভবনের। জলে ডুবে গিয়েছিল পুরো ভবনটি, ভেঙে গিয়েছিল বিদ্যালয়ে যাওয়ার রাস্তা। জলের তোড়ে সেখানের মাটি কেটে যাওয়ায় বড় সড়ো গর্ত তৈরি হয়ে জলাশয়ের আকার ধারণ করেছে। পরবর্তীতে বিদ্যালয় ভবনটি নতুন করে তৈরি হলেও আবারও তাতে ফাটল ধরেছে। সে সঙ্গে নতুন করে রাস্তা তৈরি না হওয়ায় সমস্যায় পড়েছেন শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ। জমির আল ধরে অনেকটা পথ পেরিয়ে যেতে হচ্ছে বিদ্যালয়ে। পাশাপাশি পেছনে জলাশয়ের কারণে আশঙ্কা রয়েছে দুর্ঘটনারও। এমনি সময় যেমন তেমন বর্ষাকালে দুর্ভোগ আরো চরমে ওঠে, এদিকে আবারও বর্ষা শুরু হয়ে গিয়েছে। তাই বেহাল পরিকাঠামোর জেরে পড়ুয়ার সংখ্যা কমছে বলে দাবি প্রধান শিক্ষক মোহাম্মদ কেরামত আলীর। অবিলম্বে সেখানে বাঁধ ও সেতু নির্মাণের দাবি জানিয়েছেন প্রধান শিক্ষক। ভেঙে যায় তখন আমি বিভিন্ন অথরিটিকে চিঠির মাধ্যমে জানিয়েছি, এবং এই যে গার্ডওয়াল এবং ব্রিজ এসব এক কথায় এখানে যে আমাদের 266 স্টুডেন্ট আছে তাদের যাতায়াতে বর্ষাকালে এবং এমনিতে যেহেতু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে আছে খুব সমস্যায় পড়তে হয়। শিক্ষকদেরও আসতে সমস্যা হয় আর জল বাড়লে তো আরও সমস্যা হয়, তাতে আমরা শিক্ষকরা ছাত্ররা অনেক বিপদেই আছে। স্কুলটা সামনে তো বর্ষার দিন আসছে, তাতে স্কুলের একটা বিপজ্জনক পর্যায় সৃষ্টি হয়েছে। আমরা শিক্ষক হিসাবে বলবো যে যেহেতু পাশে একটা জলাশয়, আমাদের বিদ্যালয়ে গার্ডওয়ালের ব্যবস্থা করে দেওয়া হোক এবং এখানে একটা বাঁধ ব্রিজের মাধ্যমে হোক বা যে কোনো একটা উপায়ে যাতে করে রাস্তা ঠিকঠাক হয়, যোগাযোগ ব্যবস্থা ভালোভাবে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারে সেটাই বলতে চাইবো। অন্যদিকে সমস্যার কথা স্বীকার করেছেন স্থানীয় বাসিন্দা তথা স্থানীয় প্রধানের প্রতিনিধি জিয়াউল আলী। তিনি জানান, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সেতু নির্মাণের প্রস্তাব পাঠিয়েছেন মন্ত্রী গোলাম রাব্বানি। অন্যদিকে ব্লক প্রশাসনের তৎপরতায় রাস্তা নির্মাণের টেন্ডারও হয়ে গিয়েছে, খুব দ্রুত কাজ শুরুর দাবি জানিয়েছেন জিয়াউল বাবু। আচ্ছা, ওইটা 2017 সালে যে বন্যা হয়েছিল ওই বন্যাতে তার আগেই ওখানে একটা স্কুল ছিল, ওই বন্যাতে ওই স্কুলটি নষ্ট হয়ে যায় এবং বিল্ডিং উড়ে চলে যায়। তার পরবর্তীতে প্রশাসনের কর্তৃত্বে ওখানে আবার পুনরায় বিল্ডিং হয়েছে এবং ওই বিল্ডিংটা হয়েছে, ইদানিং হয়েছে, ওটা এখন ইয়ে আছে এবং ওইটাকে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে আমাদের গোলাম রাব্বানি সাহেব যে মন্ত্রী আছেন ওনাকে ওই ইয়েটাকে আমরা দেখাইছিলাম, ওইটাকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে দেওয়া দিয়েছে। ওইটা বলেছে, আমাদের আশ্বাসও দিয়েছে যে ওটা ব্রিজ করে দেব এবং ওইখানে যে রাস্তাটি আছে ওই রাস্তাটি আমাদের ব্লক প্রশাসন বিলিও ওইটাকে দেখে গিয়ে একটা এনআরজিএসের রাস্তা তৈরি করার ওটা টেন্ডারও হয়েছে এবং ওখানে শুনছি ওখানে ওইটাকে ইয়েও হয়েছে, বাম্বু পাইলিংও হয়েছে। ব্লক প্রশাসনের কাছে এটা আমাদের আবেদন থাকবে যে ওই রাস্তাটি তাড়াতাড়ি করে দেওয়া এবং আমাদের যে আমাদের হায়ার অথরিটি যে আছে আমাদের এমএলএ সাহেব ওইটাকে ব্রিজটা যত তাড়াতাড়ি করে দেয়, ওখানে এখন বর্ষার টাইম এসছে, বন্যা পরিবর্তন জল হয়ে গেছে, তো ওই ব্রিজটা যত তাড়াতাড়ি হয়ে যায় ওখানকার লোকের তত তাড়াতাড়ি আশা পূর্ণ হয়। এখন কতদিনের সমস্যা মেটে সেটাই দেখার। আরসিটিভি সংবাদ, করণদিঘি।